আল্লাহ তাআলা দয়া করে রিয়াজুল জান্নাহ বেহেস্তের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু সজ্জায় সজ্জিত। আমার আল্লাহ এখনো পর্যন্ত আপনাকে আমাকে জিন্দা রাখছে, এই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? হায়াত মউতের মালিক কে? রিজিকের মালিক কে? আর একটু জোরে বলেন সব কিছুর মালিক কে? আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ মারে, আল্লাহ বাসায়, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। একমাত্র এবাদত করব কার? এবাদত করব আমার আল্লাহর, গোলামি করব আমার আল্লাহর, দাসত্ব করব আমার আল্লাহ। এই পৃথিবীর মধ্যে আর কোন দ্বিতীয় নাই। আল্লাহ বলেন কুল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? আল্লাহ একজন। গোলামি করব কার? জোরে বলেন কার? দাসত্ব করব কার? সিজদা করব কার? খাওয়াই কে? বাসাই কে? সব কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহ বলে বান্দারে শুনে নাও, আমি আল্লাহ এক, আমার কোন দ্বিতীয় নাই। পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ বলে এই দুনিয়ার মধ্যে আমি কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, সুতরাং দ্বিতীয় কারোর আবাদত বন্দেগি করার প্রয়োজন নাই। নাই পৃথিবীর মধ্যে আর কোন দ্বিতীয় খোদা নাই, কোন ভগবান নাই। আসিনি আরো জোরে বলেন আসিনি। আমরা যারা দেবতার পূজা করি, যারা ভগবানের পূজা করি, যারা চন্দ্রের পূজা করি, যারা প্রতিমার পূজা করি, আমার আল্লাহ জানায়া দেয়, হাবিবদের জানায়া দেন, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই, কারো থেকে জন্ম নিই নাই, কারোর জন্ম দিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ, আর আসমান জমিনের মধ্যে কেউ নাই। জোরে জোরে বলো মার হাওয়া, লা ইলাহা মহব্বত মোহাম্মদ রাসূলুল্লাহ এই দুনিয়ার মুসলমান। আমি যে কথাগুলো বলতেছি দিলের কান্ডা লাগা শুনে নাও। খাজা মাইনউদ্দিন সিস্তি ছোট্ট একটা কথা বললে বুঝতে পারবেন। আসতে পথে দেখেছি অনেক হিন্দু ভাইয়েরা দেবতা বানায় বানায় রাখছে, পূজা করছে, গান বাজনা বাজায়। আমি আপনাদেরকে বলে যাই, আপনাদেরকে বলে যাই, তাদেরকে নয়। কারণ কাউর কারোর ধর্মের উপরে আঘাত দেওয়া অভ্যাস আমার নাই, কাউকে কষ্ট দেওয়া অভ্যাস আমার নাই। শুধু বোঝানোর জন্য বলে যাই, আল্লাহর ওলিরা কেমন ভাবে ইসলাম প্রচার করেছে, নবীগণ কেমনে ইসলাম প্রচার করেছে, আর আমরা কেমনে ইসলাম প্রচার করি, আমাদের বোঝার দরকার, জানার দরকার। আজকে যারা দেবতা বানাইয়া পূজা করে,
যারা মন্দিরে যে মাথা ঠুকায় দুনিয়ার মধ্যে আল্লাহকে ব্যতীত অন্যের সাহায্য চায়, এই সমস্ত বোকার দলেরা এখনো বুঝতে পারে নাই সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। খাজা মঈনুদ্দিন সিস্তি গো ও মুসলমান, তার যুগে হিন্দু পণ্ডিতেরা প্রতিমা বানাইয়া অনেকগুলো প্রতিমা বানাইয়া পূজা করে, প্রতিনিয়ত তাদের ফলমূল খাইতে দেয়, দুধের বাটি নিয়ে মন্দিরে যেয়ে বড় দেবতার পায়ে ঠেলে দেয়, ছোট দেবতার পায়ে ঠেলে দেয়, দেবতাদের খাবার দেয় মন্দিরে নিয়ে। এ মুসলমান প্রতিনিয়ত মানুষকে ধোকা দেয়, আল্লাহর সাহায্য ব্যতীত দেবতার সাহায্য যারা চায়। দাদু ভাইয়েরা দিলের কান্ডা লাগা শোনা লাগবো। এবার বড় পণ্ডিতের মেয়ে বলে, বাবা বাবা গো সারা জীবন তুমি দেবতার পূজা করো, দেবতারে বানাইয়া এই দুনিয়ার মধ্যে পূজা করো, আমার বাবারা দিলের কান্ডা লাগা শোনো। আজকে বাবা আমি যাব দেবতারে পূজা দিতে, আজকে আমি যাব তাদেরকে খুশি করতে, বাবা গো একবার তুমি হুকুম দাও আমি যাব আজকে দেবতারে দুধ পান করাইব। হিন্দু পণ্ডিত বলে, মা দেবতা তো দুধ পান করে না, ফলমূল খায় না, তাহলে বাবা তোমরা কারে খাওয়াও, কারে এত ভালোবাসো, কারে পূজা করো? এ মুসলমান শোনে না। পণ্ডিত বলে, মা এই দুনিয়ার মধ্যে দেবতারে খুশি করতে পারলেই তো ভগবান খুশি হয়ে যায়। ও দুনিয়ার মানুষ শুনে নাও, অত সাল্লা বলে মুসলমান গভীর মনোযোগ শুনে নাও। আমরা আস্তে আস্তে আলোচনার দিকে আগাই। মি বলে, বাবা দেবতাকে খুশি করবো আমি গো, দুধের পাতিল নিয়ে চলে গেলেন দেবতার বাড়িতে, দেবতার মন্দিরের কাছে চলে গেলেন। মন্দিরে ঢুকে মেয়ে দুধের পাতিল নিয়ে বড় মন্দিরে কয়েম, ভগবান খা, ভগবান কোনো কথা বলে না। মেজডারে বলে খা, কথা বলে না। সেজডারে বলে খা, কথা বলে না। নোয়াডারে কয় খা, কথা বলে না। সরোডারে বলে খা, কথা বলে না। মেয়ে মাথা ঠুকাইতে লাগলেন আর বলেন, হে দেবতা, বড় দেবতা শোনো, ঠাকুর বড় ঠাকুর শুনে না, যতক্ষণ পর্যন্ত তুমি আমার পাতিলের দুধ না পান করবা ততক্ষণ পর্যন্ত আমি মাথা ঠুকাইতে থাকবো, যদি মারা যায় তবু আমার কোনো দুঃখ নাই, যতক্ষণ পর্যন্ত আমার হাত থেকে দুধের পাতিল নিয়া এ দুধ যতক্ষণ পর্যন্ত পান করবা না ততক্ষণ পর্যন্ত আমি মেয়ে, আমি অমুক অমুক দেবতা, অমুক গুরুর মেয়ে, আমি এই দেবতা গো, তোমার মন্দির থেকে একটা কদম পা আমি আর বাইর করব না, আমার দুধের পাতিল তোমাকে নেওয়া লাগবে, দুধ পান করা লাগবে, আমার দুধ খেয়ে আমাকে ধন্য করা লাগবে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া। ওই পদে যাইতেছিলেন খাজা মঈনুদ্দিন সিস্তি রহমাতুল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। যেহেতু আমি আপনাদেরকে ওলি আল্লাহদের বিষয়ে কথা বলতেছি প্রথম, এই জন্যে বাংলাদেশ টলি আল্লাহদের দেশ, এ দেশে অসংখ্য আল্লাহর ওলি ইসলাম আনছে গো মুসলমান। এই বাংলাদেশে কোনো নবী আসেন নাই, বাংলার জমিনে অসংখ্য আল্লাহর ওলিরা আছে। আল্লাহ বলেন সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ বলেন আলা শব্দানিন্না, নিশ্চয় আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম
يهذنون زوره زوره চিল্লায় বলা যাবে না মারহাবা একটু محبتের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা وعلى آل سيدنا محبت برنو ولي الله ربنلا دش شجالال ربنلا دش كجتي تومير ربنلا دش بنلا دش بنلا دش اغا رحم کرن اللہ اغا قبول کرن اللہ بولن رحم کرن اللہ اغا قبول کرن اغا تادر پتے تادر ماتے قبول کرن اللہ اغا قبول کرن اللہ اے خاجا خانجا آلیر بنگلادیش خاجا اینوسالیر بنگلادیش خاجا چاپورانیر بنگلادیش خاجا خانجا نالیر بنگلادیش 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 বাংলাদেশ বাংলাদেশ জোরে বলো মারহাবা একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা এ দুনিয়ার মুসলমান আমি যে কথা বলতেছিলাম দেলের কান্ডা লাগা শুনে নাও ওই পদে যাইতেছিলেন খাজা মাইনউদ্দিন সিস্তি রহমাতুল্লাহ জোরে বলো আল্লাহু আকবার খাজা মাইনউদ্দিন দেখে ওই মন্দিরের মধ্যে একটা কন্যা একটা মেয়ে চোখের পানি ছেড়ে কান্দর খাজা মঈনুদ্দিন আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করলেন দেখে ওই মেয়েটার মাথা দিয়া কপাল দিয়া রক্ত ঝরে মেয়েটার মাথা দিয়া রক্ত ঝরে খাজা মঈনুদ্দিন চিশতি দেবতাকে উদ্দেশ্য করে বলে দেবতা রে তোরে খাওয়ানোর জন্যে তোরে খাওয়ানোর জন্যে মেয়েটা সকাল থেকে অপেক্ষা করে দুধের পাতিল নিয়ে বসে আছে মাথা দিয়ে রক্ত ঝরে তুমি এখনো পর্যন্ত খানা খাইলা না দুধের পেয়ালা নিলা না কান্ডা ধরে খাজা মঈনুদ্দিন যখন কান্দরেছে দেবতার মাটির দেবতা সঙ্গে সঙ্গে জবান খুলে গেছে বলে হে আল্লাহর ওলি আর একটা বেশি দেরি নয় দুধটা নিয়া ধন্য করতেছি সঙ্গে সঙ্গে মেয়েটার হাত থেকে দুধের পেয়ালা নিয়ে পান করা শুরু করেছে জোরে বলেন মারহাবা দুধ পান করায় আইবার মেয়েটা বাড়ি যায় বলে মা মা ও আমার আব্বা যান সারা জীবন আপনি দেবতারে দুধ পান করাইতে পারেন নাই আমি কিন্তু আজকে দুধ পান করাইছি দেবতাগুলো দুধ পান করেছে খাজা মঈনুদ্দিনের কথা শুনি আর মুসলমান শুনে নাও বড় পণ্ডিত ডাকতে বলে মেয়েরে সারা জীবন পূজা করলাম কোনদিন দেবতার মাটির দেবতাকে দুধ পান করতে পারে কি বলতে চাও তোমার মাথা কি ঠিক আছে মেয়ে বলে না গো বাবা না আমি নিজাতি দেবতারে পান করাইছি দুধ আল্লাহু আকবার আশেপাশে যত পণ্ডিত ছিল সবাই ক্ষিপ্ত হয়ে গেলেন রাগে একদম অস্থির কয় সমস্ত গাঁজা খুরে কথা
মাটির পুতুল কোনদিন পানি পান করতে পারে মাটির পুতুল কোনদিন দুধ খাইতে পারে না মেয়েটার কাছে আসলেন সবাই বলে মেয়ে রে তুমি মিথ্যা বলেছো মেয়ে বলে না না আমি মিথ্যা বলি না আপনাদের যদি বিশ্বাস না হয় চলেন আমার সাথে চলেন দেখবেন আমার হাত থেকে দুধ নিয়া পান করবে মাটির দেবতা আমি যদি পান করাইতে না পারি জীবন আর কোনদিন আপনাদের সামনে মা মুখ দেখাইব না পরের দিন দেবতাকে দুধ পান করানোর জন্য এলাকার পণ্ডিতেরা রওনা হয়ে গেল পাতিল ভর্তি দুধ নিয়ে দেবতার সামনে যে মেয়ে ডাকতে বলে দেবতারে ল দুধ পান করে ল ছোট দেবতা কথা কয় না বড় দেবতা কথা কয় না মেজে দেবতা কথা বলে সে যে দেবতা কথা বলে না কোন দেবতায় কথা বলে না আমার ভাইরা আমার বন্ধুরা আমার এমন সময় মেয়েটা ডাকতে বলে প্রতিমা আমি কি ওই গতকালকে যে হুজুর তোর কানে ধরে দুধ পান করাইছে তারে ডাক দিব নি মারব বলেন দেবতার জবান খুলে গেছে কয় না আমার ডাক দিও না দাও দুধ পান করব জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা দুধের পাতিল নিয়ে সঙ্গে সঙ্গে পান করা শুরু করেছেন আমার দাদু ভাইয়েরা শোনে না ও আমার ভাইয়েরা যারা আজকাল চুনায় আসছো একটু দিলের কান্ডা লাগা দাও কাজে লাগবে কাজে লাগবে কেয়ামত পর্যন্ত কাজে লাগবে দেবতা কি করলেন দুধ পান করলেন সমস্ত পণ্ডিতের আচার্য হয়ে গেলেন কে সেই মুরব্বী কে সেই হুজুর যার ভয়ে দেবতা মাটির দেবতা হাত থেকে দুধের পাতিল নিয়ে দুধ পান করল ডাক দে বলে মেয়েরে আগে বলো তাকে তুমি চেননি তার নাম কি বলে তাকে আমি চিনি না তবে দেখলে চিনি উনি এই পথ দিয়ে যাইতেছিলেন ওনাকে আমি দেখলে চিনি বলে চলো জায়াদাকে খাজা মাইনুদ্দিন একটা যায় নামাজের পর বসে আমার আল্লাহর ডাকে আর বলে আমার আল্লাহ আমার আদব নাই বুদ্ধি নাই মহব্বত নাই সাহস নাই এই আসমানের জমিনের জমিনের উপরে আসমানের নিচে আমার মতো নরাধন তোমার দরবারে কান্দে আল্লাহ আল্লাহ ও আমার আল্লাহ তুমি দয়া করো গো আমার আল্লাহ জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা আমার ভাইরা আমার বন্ধুরা আমার হিন্দু পণ্ডিতের যায় দেখে খাজা মাইনুদ্দিন বসে আছে খাজা মাইনুদ্দিনের কাছে যে বলে মাইনুদ্দিন তুমি কি জাদু করছ আমাদের প্রতিমাগুলো আমাদের প্রতিমাগুলো মাটির পুতুল দুধ পান করেছে তুমি কি জাদু জানো মাইনদি কয় হিন্দু পণ্ডিতেরা শোনো আমার কোন জাদু নাই জাদু নাই জাদু হলো আমার মৌলার আমি পড়েছিলা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে একজন নয় দুজন নয় শত শত হিন্দু পণ্ডিতেরা কালেমার মালা পড়ে মুসলমান হয়ে গেলেন যে দেবতার জীবনে খাওয়াইতে পারি নয় যে দেবতার পূজা করি কথা বলতে পারে না যারা মাথা নাড়তে পারে না এবার খাজা মাইনুদ্দিন বলেন এক আল্লাহর পূজা করো কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা ছেড়ে দাও এক আল্লাহর পূজা করো বাদ দাও
লা শরীক লাহ, যার কোনো শরীক নাই, যার আত্মীয় নাই, কোনো পরিবার পরিজন নাই, একজন নয় দুজন নয় শত শত পণ্ডিতেরা কালেমার মালা পড়ে নিলেন, আমিন বলেন, আমিন বলেন। আমি কয়েকটা কথা বলে যাই, খুব গুরুত্বপূর্ণ দিয়ে শুনবেন আমার ভাইয়েরা। কাউকে আঘাত করা নয়, কাউকে কষ্ট দেওয়া নয়, আল্লাহর ওলিরা দুনিয়ার মধ্যে হাঙ্গামা করে নাই, মারামারি করেন নাই, পৃথিবীর মধ্যে কাউকে যন্ত্রণা দেন নাই, ভালোবাসা দিয়া প্রেম দিয়া কালেমার মালা তাদেরকে পড়াইছে। শুধু তাই নয়, বাবা জনপুরি কেরামতুল্লাহ সাহেব যাদের কথা, কয়েক টলিদের কথা আমি বলে আলোচনা শুরু করব, যেহেতু বাংলাদেশ তো নিয়াল্লাদের দেশ, খাজা মুসলমান মাইনউদ্দিন সিস্তির কথা বললাম, এবার জনপুরি কেরামতুল্লাহ সাহেবের কিছু কথা বলবো, যাদের কথা আল্লাহ রাসূল বলে মিরকাত শরীফ, মিরকাতের দশম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা তাফসীরুল বায়ান, পঞ্চম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা রাসূল বলে আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামউত, আল্লাহ বলেন কুল্ল নাফসিন জায়কাতুল মাউত, জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে? ওলি আল্লাহ বিষয়ে যেহেতু আপনারা চরমচালের মানুষ, ওলি প্রেমিক বেশি, ইসলাম প্রেমিক বেশি, এই জন্য ওলি আল্লাহদের কয়েকটা কথা বলেই আমি শরিয়াত তরিকাতের আলোচনায় চলে যাব। আল্লাহ যেন তৌফিক দান করে, জোরে বলো না আমিন, আরো জোরে বলো না আমিন। যারা শুনবে ভাগ্যবান, কাজে লাগে। মুসলমান শুনে নেন, জনপুরি কেরামতুল্লাহ সাহেব একবার বললেন, ও মুরিদেরা আমি আপনাদেরকে খাওয়াইব, আজকে মহল্লার মানুষ যত আছে আমি সবাইকে খানা খাওয়াইব। মুরিদেরা আসলেন, খাদেমেরা আসলেন, বলো হুজুর খাওয়াইবেন, প্লেট পাবেন কই? বলো তোমাদেরকে হুকুম দিলাম এলাকার মধ্যে যত কলার পাতা আছে কেটে গুছাও, কলার পাতার উপরে তাদের খাইতে দিব। আগের যুগের মানুষ যখন দাওয়াত খাইতে যেতেন, দাওয়াত খাওয়া দাওয়া মানুষকে মেহমানদারি করাইতেন, ওই শাপলার পাতা না হয় কলার পাতা এরকম এরপরে বেশিরভাগ খাইতেন, জোরে বলেন ঠিক কিনা, না হয় পদ্ম পাতা, জোরে কন ঠিক কিনা। পদ্ম পাতায় খাইছেন নি আপনারা? খান্নে খানা খান, পদ্ম পাতা কলার পাতা খাইছেন? কথা বলেন নাকি? খানা খাওয়ানোর জন্য দাওয়াত দিলেন, মইদিন রাত্রে বিশাল তুফান, বিশাল ঝড়, প্রচন্ড ঝড় হলো, এলাকার মধ্যে যত কলার গাছ ছিল সব পাতা নষ্ট হয়ে গেল। উনার একজন দেলি মুরিদ খাজা জনপুরি কেরামাতুল্লাহ সাহেবের একজন দেলি মুরিদ, উনি চিন্তা করে হুজুর যেহেতু আমাকে হুকুম দিছে, হুজুর যেহেতু আমাকে হুকুম দিছে, হুজুরের হুকুম তালিম করা লাগবে, জোরে বলেন আল্লাহু আকবার। উনি আপনাদের এলাকার মধ্যে গেলেন, দেখেন পাতা নাই, চলে গেলেন হবিগঞ্জে, যায় দেখে পাতা নাই, গেলেন কোথায় সিলেট অঞ্চলে, যায় দেখে পাতা নাই, যাইতে যাইতে যায় দেখে এক মন্দিরের মাথার উপরে কালী, আজকে আপনাদের এলাকায় অনেক কালী পূজা করে, এই কালীর উপরে মাথার উপরে কলা গাছ আছে, কলার পাতা নষ্ট হয় নাই। মুরিদ যায় বলে কালী তোর মাথার উপরে আছে কলার পাতা, যদি কাটতে যায়, যদি তোর গায়ে লাথি লাগে বেয়াদবি মনে করবি না, যেহেতু আমার পীর কিবলা হুকুম দিছে পাতা কাটার জন্য, এই জন্য আমি তোর গায়ের উপরে পা দিয়ে পাতা কাটবো, যদি গায়ে লাথি লাগে বেয়াদবি মনে করবি না, জোরে বলো আল্লাহু আকবার। শান্তি, শান্তি কি শান্তি, কালীর গায়ে যখন উড়তের পর পাড়া দিয়া পাতা সোঁয়া পাইনাই দিছে পেটের মধ্যে ফাড়া, পেটের মধ্যে সোঁয়া পাইনাই দিছে ঘাড়ের মধ্যে ফাড়া, ঘাড়ের মধ্যে সোঁয়া পাইনাই দিছে মাথার মধ্যে ফাড়া, পাড়া দিয়া পাতা কাটছে,
দূর থেকে হিন্দু বৌদ্ধ লোকরা দেখতে পেরেছে, আহরে আমাদের কালির গায়ে লাথি লাগছে, বেয়াদবি হয়ে গেছে। আইয়া মুরিদের দইরা উত্তম মাধ্যম মাস শুরু করেছে। মুরিদ বলে, আমার হিন্দু ভাইয়েরা আমাকে তোমরা মেরো না, আজকে যদি অপরাধ করে থাকে আমার পীর সাহেব করেছে, আমি করি নাই, যেহেতু আমাকে পাতা কাটার হুকুম দিছে আমার পীর সাহেব, যদি 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 মারতে হয়, যদি বিচার করতে হয়, জনপুরি কেরামতুল্লাহ সাহেবের বিচার করো, আমি তো হুকুমের গোলাম, হুকুম তালিম করতে যায় পাতা কাটতে যায়, এখন তোমাদের প্রতিমার গায়ে লাথি লাগছে, এর জন্য যদি মারতে হয় তাহলে হুকুমদাতার আগে ধরো, হুকুমদাতার ধৈরা পিটাইলে একদম সোজা হয়ে যাবে। খাজা জনপুরি কেরামতুল্লাহ সাহেবের মুরিদকে ধরে নিয়ে চলে আসলেন খাজা মাইনউদ্দিনের, কার কাছে? খাজা জনপুরি কেরামতুল্লাহ সাহেবের কাছে। হিন্দুরা এসে বলে, হুজুর, বলে কি? কয়, হুজুর আপনাদের এই মুসলমান নিকৃষ্ট জাতি, আহা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি হলো মুসলিম জাতি, সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন না, আজকে মায়ের খেতেছি, আজকে আঘাত পেতেছি আমাদের নিজের ভুলের কারণে, জোরে বলেন ঠিক কি না? আমার ভাইরা আমার বন্ধুরা আমার, বলে হুজুর এই আপনার ভক্ত আমাদের দেবতার গায়ে পা লাগাইছে, লাথি মারছে, কথা বলেন লাথি মারছে, হুজুর তো একদম রাইগা অস্থির হয়ে গেছে, ডাকতে বলে মুরিদ তোমার হিন্দু বদল লোক যা বললো তুমি নাকি দেবতার গায়ে লাথি মারছো, কয় হুজুর না আমি লাথি মারি নাই, হিন্দু কয় লাথি মারছে মুরিদ কয় লাথি মারে নাই, কয় কি করছো বলো হুজুর, বলে বাবা আমি তো আপনাদের দেবতার গায়ে লাথি মারি নাই, আপনাদের দেবতার গায়ে পাড়া মারছি, জোরে বলেন মারহাবা। যাদের দেবতা তারা বলতেছে লাথি মারছে, যে মারছে সে আমি লাথি মারি নাই পাড়া মারছি, আল্লাহ হিন্দুরা বলে হুজুর আপনার মুরিদ তো শিকার গেছে, এখন বিচার করেন, আপনার মুরিদের বিচার করেন, যেহেতু আমাদের দেবতা আর গায়ে পাড়া মারছে, নিজে মুখে শিকার করছে, এখন বিচার করা লাগবে। জনপুরি কেরামাতুল্লাহ সাহেব ডাকতে বলে, বাবা কথায় কোনো মিল নাই, আপনারা বলতেছেন লাথি মারছে, আমার মুরিদ বলে পাড়া মারছে, কার কথা বিশ্বাস করব, চলেন যাই, কালী যেটা বলবে এটাই হবে সঠিক বিচার, কালী যদি বলে লাথি মারছে বিচার হবে, কালী যদি বলে পাড়া মারছে বিচার হবে, চলেন যাই, কালী কি বলে জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। হিন্দুরা গুজুর কি তাকন, আরে আমাদের মাটির কালী ওকে কথা কইতে পারে, এখন বিচার যদি করতে হয় সশরীরে সজমিনে যেতে হবে, কারণ ওই জমিনের মধ্যে না গেলে আমি বিচার করতে পারবো না, চলো যাই। মুরিদ কয় হুজুর হাঁটেন, হিন্দুরা কয় পাগল হয়েছেন, মানে যে কি হবে, আমরা নিজ চোখে দেখেছি আমার কথা বিশ্বাস হয় না, কে বাবা তোমাদের কথা বিশ্বাস হয়, চলো যাই না, কালী কি বলে। আল্লাহর ওলি জনপুরি কেরামাতুল্লাহ সাহেব কালীর কাছে চলে গেলেন, কালীর সামনে যে ডাক দে বলে, কালী যা বলিবি সত্য বলিবি মিথ্যা বলিবি না, ওরে গতকালকের ঘটনাটা একটু খুলে বলো, আমি জানতে চাই, বাড়াবাড়ি বেশি বলা লাগবে না, জোরে জোরে বলো আল্লাহু আকবার। কালী বলে হুজুর, সুবহানাল্লাহ, কালী একবার ডাক দিছে, হুজুর যা বলিব সত্য বলিব মিথ্যা বলিব না, আপনার মুরিদ আমারে লাথি মারি নাই পাড়া মারছে, হুজুর আমি একটা কথাও মিথ্যা বলি না। হিন্দুরাকে সর্বনাশ, সারা জীবন পূজা করলাম কালীরে, জিব্বা বাইর করে একদম দশ হাত এক জিব্বা বাইর করে বসে রয়েছে, বড় পড়ার পূজা করলাম আমরা, খাওয়াইলাম বানাইলাম,
মাটি দিয়া আহা এত কিছু করলাম বড়া ফড়া আমাদের পক্ষে না কথা বইলা হুজুরের পক্ষে কথা বলছে হুজুরের পক্ষে কথা বলছে বলে কি হয়েছে মূল কাহিনী বলো হুজুর আপনার murid আমার কাছে এসে বলল কালি আমি যখন ওই পাতা কাটতে যে তোমার গায়ে যদি লাথি লাগে পা লাগে বেয়াদবি মনে করবা না আমি তখন হুজুর সোয়া পাইনি আমার উরতের মধ্যে পাড়া দিছে সোয়া পাই নাই দিছে পেটের মধ্যে পাড়া সোয়া পাই নাই দিছে ঘাড়ের মধ্যে পাড়া দে সোয়া পাই নাই দিছে মাথার মধ্যে পাড়া পাড়া দিয়ে পাতা কাটছে সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ হিন্দুরা কা হুজুর শুনছেন নি এই বাত তো বিচার করা লাগবো এক জায়গা লাথি লাগলে হতো পা লাগলে হতো মাথা উসের আছে কোথায় জেরেছে কথা কই না এর কথা কই না মাথায় জেরেছে পেটের পর জেরেছে ঘাড়ে জেরেছে মাতাই ছেড়েছে বিচার করতে হইব আল্লাহর ওলি জনপুরি কেরামতুল্লাহ সব ডাকতে বলে ও কালি কালি রে এরে আমার murid তোর গায়ে পাড়া লাগাইছে তুই কি মাইন্ড করেছিস কষ্ট পেয়েছিস কালি রে কালি চিৎকার মেরে বলে হুজুর আপনার মুরিদের পায়ের ধুলায় আমি ধন্য হয়েছি আমি মনে কিছু করি নাই জোরে বলেন না খাজা জনফরি কিরামাতুল্লাহ সব এই ভদ্রলোক অধিকাশ যার লগে বিয়া দেবি করছে সে তো মাইন্ডই করে নাই সে তো মনেই কিছু করে নাই তোমরা আমার মুরিদের নাক ফাটিয়ে ফেলেছো মেরে বলো আজকে অন্যায় করছে আসার লাগে শাসন আমার মাফ করে দেয় উনি আমার কি বিচার করব কথা কয় না কেন আমরা আমরা মিলা গেছি শাসাই কি তা করব বলে ভাই মাফ করে দিছো কা মাফ করে দিল মানে আপনি আয়া কি করতেন কালি বলে হুজুর আপনার মুরিদের পায়ের ধুলায় আমি ধন্য হয়ে গেছি আপনার মুরিদের পায়ের জই পায়ের কি লাগা লাথি খাইয়া আমি কালির জীবন ধন্য হয়ে গেছি আমি কিছু মনেই করি না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ একজন নয় দুজন নয় পাঁচ শত বাদান জনপুরি কেরামাতুল্লাহ সাহেব এনায়েতুল্লাহ আব্বাসের বাবা ওই বংশধার জনপুরি কেরামাতুল্লাহ সাহেব আমি বলে গেলাম ভালো করে জেনে নিবেন অনেক পীরের মুরিদ আছেন এখানে জনপুরি কেরামাতুল্লাহ সাহেবের হাতে একজন দুজন নয় পাঁচ শত হিন্দু পণ্ডিতের কালেমা পড়ে মুসলমান হলেন এবং সঙ্গে সঙ্গে বলেন আজ থেকে আর প্রতিমা পূজা নয় দেবতা পূজা নয় আজ থেকে আর পুতুল পূজা নয় একমাত্র পূজা করব আমার আল্লাহ আল্লাহ বলেন কুন্নহু আল্লাহ الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد زور زور سلا بلا جبنا مرحبا আর কারুন না দ্বিতীয় আর কারুন পূজা করা সম্ভব